नमस्कार शिवा म्यूजिकर पक्ष থেকে আজকে আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী আপনাদের সাথে সরাসরি আছি। আজকে আমি আছি শিলচর কুমোরতলিতে। আজকে আমাদের কথাবার্তা একজন মৃৎশিল্পীর সাথে। তো আসুন আমরা জেনে নেই ওনার মুখ থেকে কিছু কথা। নমস্কার দাদা, আপনার নামটা? আমার নাম শ্যামল পাল। আচ্ছা, দোকানের নাম মা কামাক্ষা শিল্পাল। তারপর হচ্ছে এইবার তো লকডাউনের লিগা আগে যেসব বড় বড় দুর্গা প্রতিমা হইতো এইগুলা তো এবার বন্ধ পুরা। আমি মার্চ মাস থেকেই মানে বাইরে কারিগর আইনা বানাইছি। এইগুলা আপনার 10 ফুট 12 ফুট হাই, হ্যাঁ কাটাম লেন্থ আছে 14 ফুট 18 ফুট। ওগুলা তো এবার পূজা হইতেছে না। তারপরে ওখানে বর্তমানে ডিসে যে অর্ডার দিছে যে 5 ফুট এর উপরে হইতে পারবো না। আর এমনও সব পাড়ার থেকে আইয়া বলতেছে যে এবার চান্দা টান্দা কেউ দিব না, হ্যাঁ ছোট মূর্তি লাগে। এর মধ্যে থেকে ডিসি মহোদয় বললো যে 5 ফুটের উপরে কোনো দুর্গা প্রতিমা হইতো না। তারপর আমরা কাছাড় জেলা মৃৎশিল্পী সমিতি সব গেলাম ডিসি অফিসে। যাওয়ার পরে দিলীপ পাল মহাশয় বললো যে না, এটা তো নতুন করিয়া কোনো ইয়ে সম্ভব হইতো না, তো যে যে মূর্তি বানানি হয়েছে এই মূর্তি মানে ডেলিভারি দিতে পারবো, ওইটাই সার্কুলার পাইছি। আর লকডাউন থেকে তো আমাদের কোনো কাজকর্ম নাই, বাসন্তী পূজা পাইছি না, গণেশ পূজা নাই, আপনার শীতলি ব্রহ্মা এইগুলো অনেক কাজ হয়, মানে খুচরা অনেক কাজ হয়, এগুলো তো টুটিলি বন্ধ। আমরা খুব কষ্টে মানে দোকান চালাইতেছি, হ্যাঁ আমাদের প্রচুর পোশাক দরকার পড়ে, হ্যাঁ ম্যাটেরিয়ালস আনতে লাগে, স্টাফ অ্যাডভান্স করতে লাগে, হ্যাঁ এই তুলনায় তো এবার আমাদের কোনো ব্যবসাই হয় নাই। আর না বিশ্বকর্মা হয়েছে না মনুষ হয়েছে সবগুলা মাই। দুর্গা প্রতিমা অন্যান্যবার আমি 15-16টা বানাই, এবার আমার ঘরে টোটাল 6খানা দুর্গা অর্ডার আছে, হ্যাঁ আর তো অর্ডার নাই, আর এখনও অর্ডার হবো বলে মনে হইতেছে না, বলাটা মুশকিল কী হইব না হইব আর কি। তো আপনারা এইভাবেই মানে আপনাদের দিন চালিয়ে যাচ্ছেন? হ্যাঁ এইভাবেই দিন চালিয়ে যাচ্ছি, লকডাউন মানে মার্চ মাস থেকে এইভাবেই চলতেছে আর কি, খুব কষ্টে আর কি। কারণ আমরাও সরকার থেকে কোনো সাহায্য টাহ্য পাইছি না, আর পাওয়ার তো কোনো আশাই নাই। সরকার থেকে সাহায্য একটাই করছে দিলীপ পাল মহাশয়, উনি শুধু আমাদের এইটাই হেল্প করছে, অনেক হেল্প করছে যে 5 ফুট এখন তো আর সম্ভব না, যে যে যত বড় মূর্তি বানাইছে এগুলো সব পূজা হইব, এগুলোই ডেলিভারি দিব আমরা। দিলীপ পাল মহাশয় আমার খুব অভিনন্দন, কাছাড় জেলা মৃৎশিল্পী সমিতি থেকে ধন্যবাদ। ঠিক আছে, তো আপনাদের পারিবারিক ব্যাপারে কিছু একটা বলুন, যে ঘরের কি অবস্থা, ওরা কীরকম মানে জিনিস ম্যানেজ করছে আপনাদের এই অবস্থা দেখে? না এবার তো মোটামুটি আমার ছেলে মেয়েরাও সেরকম অন্যান্য বছর পূজার 15-20 দিন আগেই মানে ছেলে মেয়েদের নাতি আছে আমার, এদেরকে টাকা দিয়ে দিই কাপড় চুপড় কেনার জন্য। এবারে ওরাও কিছু বলতেছে না, জান বাবা টাকা দাও বা কিছু কাপড় চুপড় কিনবো, ওরা বলছে যান বাবা এবার কাপড় চুপড় কিনবো না, এবার ব্যবসা ট্যাবসা নাই, চলাই মুশকিল হয়ে গেছে গিয়া, এইটাই আর কি। তো দাদা আমি জানতে চাইছি যে এই কাজ ছাড়াও, প্রতিমা এগুলো বানানো ছাড়াও আপনাদের কি কোনো অন্যান্য সোর্স অফ ইনকাম কিছু আছে? যে নেই, অন্য কোনো সোর্স ইনকাম নেই আমাদের। মানে ছোটবেলায় আমি 10-12 বছর বয়স থেকে আমার দাদা ছিল গৌরাঙ্গপাল, আমরা একসঙ্গে জড়িত ছিলাম, ওই একসঙ্গেই দোকান ছিল, ওই একলগেই আমরা কাজ করছি। এখন তো অন্য কাজে যাওয়ার মতো সম্ভাবনা, আমার প্রায় 63 ইয়ার্স হয়ে গেছে গিয়া, এখন তো অন্য কাজে যাওয়া সম্ভব না। হ্যাঁ আমার এক ছেলে, 2 ছেলে আছে, 3 মেয়ে আছে, এক বড় ছেলে আমার সঙ্গেই ঠাকুরের কাজ করে, ছোটো ছেলেও ঠাকুরের কাজই করে, হ্যাঁ ও ওখানে বাইরের থেকে ছোটো ছোটো ডাইসের মূর্তি যেমন কলকাতার থেকে গণেশ লক্ষ্মী বিশ্বকর্মা এইসব আনায় আইনা ওগুলা বিক্রি করে, ওইভাবেই আমরা চলতেছি আর কি। আর আমাদের সোর্স ইনকাম কোনো কিছু নাই। কাল তো নিশ্চয়ই খুব প্রবলেম হয়ে থেকেছে? খুব প্রবলেম হয়, মানে সাংঘাতিক প্রবলেম, মানে ধারের উপরে চলতে লাগে আমার। আমাদের ফ্যামিলিতে প্রায় 10-11 জন খানাওয়ালা, আমার উপরেই সব, হ্যাঁ ওই ধার করে আনি, ম্যাটেরিয়ালস আনি, স্টাফ অ্যাডভান্স করতে লাগে সব ধারের উপরে। আবার যেমন প্রতিটা সিজন যেমন মনসা বিশ্বকর্মা দুর্গা কালী এইসব বিক্রি করা পরে ওদেরকে কিছু কিছু দিই, কোনো বছর পুরো টাকা শোধ করতে পারি, কোনো বছর করতেও পারি না, 50% থেকে যায়, হ্যাঁ এই অবস্থায় আমরা চলতেছি। ঠাকুরের কাজ যারা করে তারা কেউ মানে বলতে পারবো না যে আমি ঠাকুরের কাজ করি, যে 2 কাঠা জায়গা কিনছি বা বিল্ডিং বাড়ি বানাইছি, খুব অবস্থা খারাপ আমাদের। তবু আপনারা ঠাকুরের কাজ করছেন, ঠাকুররা আপনাকে নিশ্চয়ই দেখবেন। এবং মানে আমি একটা কথা জানতে চাই কি, আপনারা এই কাজে কতদিন থেকে?
আমার মোটামুটি 50 বছর হয়েছে। আচ্ছা আমি 12 আমার বয়স যখন 12 13 বছর 10 বছর 12 বছর বয়স থেকে আমি ঠাকুরের কাছে হ্যাঁ স্কুলে লেখাপড়িও করছি ক্লাস 7 পর্যন্ত পড়ছি ওই কুইড়া স্কুল থেকে আইসা যা পড়তাম পড়তাম আমার দাদার সঙ্গে কারণ এটা আমাদের জাতিগত ব্যবসা এটা ছাড়া তো অন্য কোনো ব্যবসা আমাদের যদি আগে থেকে চেষ্টা নিতাম তাহলে তো করা যেত কিন্তু এখন তো আর সম্ভব না কারণ বয়স হয়েছে মানে রিটায়ার্ডের সময় ঠিক আছে না এখন তো আর অন্য কোনো কাজে যাওয়া সম্ভব না অন্য কোনো ব্যবসা খোলাও সম্ভব না অন্য ব্যবসা করতে গেলে আপনি মোটামুটি অনেক টাকার দরকার কিছু টাকা পাবো যার জন্য অন্যদিকে যাই না ওই টুকটাক টুকটাক এটাই করতে থাকি তবে এবারে বছর এই বছরের মতো কোনো বছর আমার প্রায় 40 বছর হয়ে গেল আমি দোকান দিছি এই 40 বছরের ভিতরে এইরকম সিচুয়েশন কোনো বছর হয়নি আমি 40 বছরের মধ্যে ধরেন আমি প্রায় 40 বছর হয়ে দোকান দিছি এই 40 বছর ভিতরে আমি এই যে 5 ফুট 6 ফুটের দুর্গা আমি খুব কম বানাইছি আমার এখানে সব বড় বড় বিগ বাজেটের দুর্গা থাকে কিন্তু এবার লকডাউনের জন্য সব ছোট 5 ফুট 6 ফুট তাও টাকার অঙ্কটা কম অনেক কম আপনাদের তো মানে এই কাজ করলে শরীরেরও অনেক পরিশ্রম যায় নিশ্চয়ই আমাদের খাওয়ার টাইম নাই স্নানের টাইম নাই ঘুমাওয়ার টাইম নাই হয়তো পূজার 10 দিন আগে থেকে রাত্রি 2টা 3টা অবধি কাজ করতে লাগে দুপুরে খাওয়া 4টা 4:30টা বাজে হ্যাঁ রাতে 2টা 2:30টা 3টা হ্যাঁ এরকম কাজ করতে লাগে তো আসুন এবার আমরা শুনে নিচ্ছি আরেকজন এই দোকানের স্টাফ থেকে ওনার মুখের থেকে কিছু কথা তো দাদা আপনার নামটা কি আমার নাম অমিত কুমার পাল আমি কলকাতা থেকে এসেছি হুগলি জেলার বাড়ি হ্যাঁ তো আমি এখানে 2 বছর আছি কাজ করি তো বায়নাপত্র এবছর সেরকম কিছু নেই হ্যাঁ তো আপনার গত বছরে বায়নাপত্র ছিল ঠাকুরের দামও ছিল ভালো অর্ডার ছিল কিন্তু এই বছরে সেরকম কিছু নেই হ্যাঁ বায়নাপাতি নেই অবস্থা একটু খারাপ আর যেসব ঠাকুর বায়না হচ্ছে ছোট ছোট 5 ফুট 5.5 ফুটের মধ্যে দাম নেই হ্যাঁ মানে অবস্থা খুবই খারাপ তো আপনারা মানে এবার যেটা মূর্তি বানাচ্ছেন বা কাজ করছেন এগুলো সব অ্যাজ পার দা অর্ডারস অফ ডিসি মানে সেইভাবে হ্যাঁ কিছু অর্ডার আছে কিছু খালি আছে হ্যাঁ আমাদের সব চৈত্র মাসে বায়না ছিল এই বড় বড় ঠাকুর তৈরি করা ছিল কিন্তু সেগুলো বায়না হয়নি হ্যাঁ সেগুলো সব পড়ে আছে সামনে বছর আবার বিক্রি হবে কি না হবে ঠিক নেই কিন্তু এবছর আবার নতুন করে সবাই 5 ফুট 5.5 ফুট ছোট ছোট ঠাকুর সব তৈরি করা হচ্ছে তো আপনি মানে কত বছর থেকে আছেন এখানে আমি এখানে 2 বছর থেকে আছি হ্যাঁ আমি কাজ করি 18 20 বছর হয়ে গেল কিন্তু এখানে এসে 2 বছর হলো তো আপনি নিশ্চয়ই চেঞ্জেস তো দেখতেই পাচ্ছেন এই 2 বছরের মধ্যে অনেক চেঞ্জেস হয়েছে তো আমি এবারে জানতে চাইছি আপনার কাছ থেকে আপনাদের মানে আপনার পারিবারিক অসুবিধা আপনি কি কি ফেস করছেন বা করলেন এই লকডাউনে পুরোপুরি অসুবিধা বলতে মালিক যদি ঠাকুর বেচা কেনা হয় ভালো তাহলে আমাদেরও সুবিধা মালিকেরও সুবিধা কিন্তু এই মুহূর্তে যদি বেচা কেনা না হয় বায়নাপাতি না হয় তাহলে তো সবারই অসুবিধা মালিকেরও অসুবিধা আমাদেরও সংসারের মানে অসুবিধা খুব হ্যাঁ তখন মালিকের যদি ইনকাম ভালো থাকে আমাদেরও মোটামুটি একটা মাইনি সিস্টেম আছে সেরকমভাবে আমাদেরকে দেয় কিন্তু মালিকের তো সেরকম বায়নাপাতি নেই এবার মালিকই বা কোথায় থেকে দেবে আর আমরা এবার কীভাবে কী করবো মানে ভেবে পাচ্ছি না সত্যি কি বলবো বুঝতে পারছি না এই মৃৎশিল্পীদের কাছ থেকে কথাগুলো শুনে কিছু বলার নেই ওরা ঠিকই খুব অসুবিধায় আছে আগে অন্য অন্য বছর অন্য বছর ওরা অনেক বড় বড় মূর্তি বানাতো যেটা আমরা ওদের মুখ থেকে শুনলাম কিন্তু এবার এটা কোনোভাবেই হয়ে উঠছে না তো অনেক কিছুই ওরা ফেস করছে তো আমি ঠিকই মানে আমার নিজেই শুনে খুব খারাপ লাগলো তো আজকের মতো এখানেই শেষ করছি আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী আপনারা সাথে থাকুন সেবা মিউজিকের সাথে দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে ধন্যবাদ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বাই ক্লিকিং দ্য সাবস্ক্রাইব বাটন ক্লিক দ্য বেল বাটন এন্ড এনজয় দ্য লেটেস্ট আপলোডস ফ্রম আওয়ার চ্যানেল